দর্শক, চন্দ্রিমা উদ্যান থেকে আপনাদেরকে যুক্ত করছি আমি ইয়াহিয়া নকিব। আপনারা জানেন যে আজকে সকালে বিএনপি উত্তর এবং দক্ষিণের যে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে, নবগঠিত সেই কমিটির পক্ষ থেকে চন্দ্রিমা উদ্যান বা এই জিয়া উদ্যানে জিয়ার মাজারে তারা শ্রদ্ধা নিবেদন করার জন্য আসেন বিএনপি নেতাকর্মীরা, এবং সেখানে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে, টিয়ার শেল নিক্ষেপ হয়েছে, রাবার বুলেট নিক্ষেপ করা হয়েছে, বিএনপির বেশ কয়েকজন নেতা আহত হয়েছেন এবং আমিনুল ইসলাম সাবেক ফুটবলার যিনি উনিও রাবার বুলেটে গুলিবিদ্ধ হয়েছেন এমন সংবাদ কিন্তু আমরা পেয়েছি। এবং আমরা এখানে এখন এসেছি সার্বিক পরিস্থিতি দেখার জন্য। আমরা দেখতে পেয়েছি যে জিয়া উদ্যানের চন্দ্রিমা উদ্যানের আশেপাশে জিয়ার মাজারকে কেন্দ্র করে যে সমস্ত প্রবেশপথ রয়েছে সেই প্রবেশপথগুলো কিন্তু পুলিশ বন্ধ করে দিয়েছে এবং এখান থেকে আশেপাশে কিন্তু যান চলাচলও সীমিত করা হয়েছে। এবং জিয়া উদ্যান, চন্দ্রিমা উদ্যান বা জিয়ার এই মাজারের ভিতরে যে পরিস্থিতি, সব দিক দিয়ে আসলে পুলিশের ব্যাপক উপস্থিতি এবং পুলিশের অনেক সদস্যের উপস্থিতি দেখতে পাচ্ছি আমরা। আমরা দেখতে পেয়েছি যে চন্দ্রিমা উদ্যানের পাশ দিয়ে যে গেট ছিল, কাঁটাতারের গেট যেগুলো, সেগুলো কিন্তু ভেঙে নেতাকর্মীরা পালিয়েছেন এবং পুলিশের ধাওয়ার মুখে তারা কিন্তু পিছু হটেছেন। এখানে আমানুল্লাহ আমান তিনি পুলিশ সদস্যদের সাথে কথা বলেছেন সংঘর্ষের পর এবং পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেছেন। নেতাকর্মী এবং পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আমরা এখন জিয়া উদ্যান, জিয়ার যে মাজার, সেই মাজারের ভিতরে যাব। এখানে কিন্তু নেতাকর্মীদেরকে, যত নেতাকর্মী ছিল সবাইকে কিন্তু আসলে বের করে দেওয়া হয়েছে এবং পুরো উদ্যানটি এখন কিন্তু পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। তবে বেশ কিছুদিন পর কিন্তু পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের যে সংঘর্ষের ঘটনা সেটি কিন্তু ঘটল এবং সেটাকে কেন্দ্র করে নতুন কোনো কর্মসূচি দেওয়া হয় কি না সেটি কিন্তু একটি বিষয়। এবং আমরা যেটি দেখেছি যে এখানে কিন্তু পুলিশের পক্ষ থেকে রাবার বুলেট, টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছে, যে তথ্যগুলো আমরা পেয়েছি। এবং আশেপাশে যেগুলো আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের নারী সদস্য, পুলিশ সদস্যদের উপস্থিতি কিন্তু উদ্যানের সব দিকে দেখা যাচ্ছে এবং তারা কিন্তু আসলে অবস্থান নিয়েছেন, পুরো উদ্যান জুড়েই পুলিশের উপস্থিতি দেখা যাচ্ছে। যদিও আমরা নেতাকর্মীদের উপস্থিতি আমি আসলে পরে এসেছি দেখিনি, তবে নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ, ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে এমন একটি খবর পেয়ে কিন্তু আমি এসেছি। এবং যতটুকু আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখতে পেয়েছি যে আসলে কয়েক দফা সংঘর্ষ হয়েছে এখানে যে মাজারে পুলিশ এবং বিএনপি নেতাকর্মীদের মধ্যে, এখানে উত্তর এবং দক্ষিণে যে কমিটি গঠন করা হয়েছে, আহ্বায়ক কমিটি, সেই কমিটির পক্ষ থেকে নেতাকর্মীরা এখানে এসেছেন। তবে আমরা কয়েকজন গণমাধ্যম কর্মীর সাথে কথা বলার চেষ্টা করেছি, বিএনপি নেতাকর্মীদের মধ্যেও কিছুটা উত্তেজনা বিরাজ করছিল এই কমিটি নিয়ে, তাদের মধ্যেও কিছুটা ধাওয়া পাল্টা দেওয়া এরকম সংবাদ আমরা পেয়েছি। পরবর্তীতে সিটি পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়েছে বিএনপি নেতাকর্মীরা এমন তথ্য আমরা পেয়েছি। এবং এখানে এসে আমরা জিয়া উদ্যান, চন্দ্রিমা উদ্যানে জিয়ার মাজারের আশেপাশে প্রতিটি স্পটে পুলিশ সদস্যদের উপস্থিতি দেখতে পাচ্ছি এবং ব্যাপক নিরাপত্তা কিন্তু নেওয়া হয়েছে। এবং নবগঠিত যে আহ্বায়ক কমিটি, সেই আহ্বায়ক উত্তর এবং দক্ষিণের কমিটি প্রথম দিন শ্রদ্ধা নিবেদন করতে এসেই কিন্তু আসলে পুলিশের সাথে সংঘর্ষ জড়িয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে জিয়ার যে মাজারে, যে এটি প্রধান যে মাজারটি জিয়ার, সেই মাজারের চতুর্দিকে যতগুলো প্রবেশপথ রয়েছে, স্পটগুলো রয়েছে, সবগুলোতে পুলিশের উপস্থিতি। আমি যদি আপনাদেরকে একটু ঝুম করে দেখানোর চেষ্টা করি, এখানে আপনারা দেখতেছেন পুলিশের উপস্থিতি, পাশাপাশি ওই পাশ থেকে যে প্রবেশপথে সেখানেও পুলিশের উপস্থিতি এবং বিভিন্ন পয়েন্টে আমরা পুরোটি উদ্যান ঘুরেছি। পুরো উদ্যানের ভিতরে যে পরিস্থিতি দেখতে পাচ্ছি যে প্রতিটি প্রবেশপথ, মোড় এবং ধরতে গেলে পুরো উদ্যানটি কিন্তু এখনও পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং পুলিশ সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করেছেন, সে বিষয়টি তারা যেমনি বলছিলেন সেই পরিস্থিতি কিন্তু আমরা দেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে নবগঠিত যে কমিটি, সেই কমিটির নেতাকর্মীদের যে ব্যানার সেগুলো কিন্তু এখন রয়েছে এবং তারা যে পুষ্পস্তব এখানে অর্পণ করেছে সেই ফুল এখানে রয়েছে। এবং আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে গোয়েন্দা পুলিশ সদস্যদের কিন্তু উপস্থিতি এখানেও রয়েছে এবং পুরো উদ্যান জুড়ে আমরা দেখেছি যে বিএনপি নেতাকর্মীদের কোনো উপস্থিতি না থাকলেও পুলিশের কিন্তু ব্যাপক উপস্থিতি এখন রয়েছে এবং পুরো এলাকাটি কিন্তু পুলিশের নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে যেমনটি আমরা দেখতে পেয়েছি এবং এইখানেও আমরা দেখতে পেয়েছি। এবং আমরা কিন্তু আসলে আসার পর বিএনপির কোনো নেতাকর্মীদেরকে আশেপাশে কোনো এলাকায় অবস্থান করতে দেখিনি, শুধুমাত্র নিরাপত্তায় নিয়োজিত বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্য, পুলিশ সদস্য, গোয়েন্দা পুলিশ সদস্য, নারী পুলিশ সদস্য, বিভিন্ন ইউনিটকে আমরা কিন্তু এখানে দেখতে পেয়েছি। তারা কিন্তু আসলে এখানে নিরাপত্তার দায়িত্বে আছেন এখন, কিন্তু এই বিষয়টি নিয়ে থমথমে অবস্থা বিরাজ করছে আশেপাশের এলাকাতে। পরবর্তীতে কোনো কর্মসূচি দেওয়া হয় কি না এটিকে নিয়ে সেটিও এক ধরনের
শঙ্কা রয়েছে আরও কোনো ধরনের সংঘর্ষ বাদে কিনা নতুন এই নেতাকর্মীদের যে কমিটি গঠন করেছে সেই কমিটিকে কেন্দ্র করে, সে কারণে কিন্তু পুলিশ তাদের অবস্থান ধরে রেখেছে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এই উদ্যানের আশেপাশে যতগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে সব জায়গায় কিন্তু আসলে পুলিশের ব্যাপক উপস্থিতি আমরা দেখতে পেয়েছি। এবং আপনারাও দেখতে পাচ্ছেন যে এই ঘটনার পর পুলিশ সদস্য তাদের শক্তি বৃদ্ধি করেছে এবং তাদের উপস্থিতি কিন্তু আরও বাড়িয়েছে এবং প্রতিটি মোড়ে প্রতিটি প্রবেশ পথেই পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে, পুলিশের অতিরিক্ত সদস্যদের টহল যেমনি জোরদার করা হয়েছে তেমনি তাদের উপস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনারা আপনাদের মতামত জানান। নবকমিটি বিএনপির যে উত্তর দক্ষিণের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে সেই কমিটির পক্ষ থেকে জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে পুলিশ এবং বিএনপি নেতাকর্মীদের মধ্যে যে সংঘর্ষের সূত্রপাত হয়েছে যেটিকে কেন্দ্র করে এখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে সেই সার্বিক সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে দেখানোর জন্য আমরা সরাসরি চন্দ্রিমা উদ্যান থেকে যুক্ত হয়েছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে প্রবেশ পথ এবং গুরুত্বপূর্ণ সব পয়েন্টে পুলিশের ব্যাপক উপস্থিতি আমরা দেখতে পেয়েছি এবং পুলিশ সদস্যদের টহল ভ্যান এবং পুলিশের উদ্যোগ কর্তৃপক্ষকেও আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান করতে দেখছি এখনও পর্যন্ত। এবং সামনে দিয়ে যে সংসদের সামনে দিয়ে যে রাস্তাটি চলে গেছে এই রাস্তাটি আসলে বন্ধ ছিল কিছুক্ষণ আগেও, আমরা আসলে এই রাস্তা দিয়ে প্রবেশ করতে পারিনি, সে কারণে পেছন দিক দিয়ে আসলে আমরা উদ্যানে প্রবেশ করেছি। গণমাধ্যম কর্মী ছাড়া এবং পুলিশের সদস্য ছাড়া এই এলাকাতে কিন্তু এখন কোনো সদস্যই এখন আর নেই। যেমনটি বলছিলাম আমি ইয়াহিয়া নকিব আপনাদের সাথে যুক্ত হয়েছি এবং আজকে এই যে জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করাকে কেন্দ্র করে পুলিশের সাথে বিএনপির উত্তর এবং দক্ষিণের নবগঠিত যে কমিটি আহ্বায়ক কমিটি সেই কমিটির নেতাকর্মীরা কিন্তু এখানে এসেছিলেন সকালে। যেটি বলা হচ্ছিল বিএনপির পক্ষ থেকে তাদের পুলিশের কাছে অনুমতি নিয়েই এই কর্মসূচি তারা কিন্তু পালন করেছেন, এখানে এসেছেন এবং পরবর্তীতে কিন্তু পুলিশ সদস্যরা তাদেরকে এখানে অবস্থান করতে বাধা দিচ্ছিলেন, প্রবেশ করতে বাধা দিচ্ছিলেন, তাদেরকে জোরও হতে বাধা দিচ্ছিলেন। সেটাকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মী এবং পুলিশ সদস্যদের মধ্যে কথা কাটাকাটি হয়, এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং সেখানে টিয়ার শেল রাবার বুলেট নিক্ষেপের ঘটনাও ঘটে এবং সেখানে পরবর্তীতে কিন্তু পুলিশ সদস্যরা পুরো এলাকাটি ফাঁকা করে দিয়েছেন এবং সেখানে শক্তি প্রয়োগ করেছেন পুলিশ সদস্যরা এবং পরবর্তীতে বিএনপি নেতাকর্মীরা কিন্তু এই এলাকা ছেড়েছেন। সেটার সার্বিক পরিস্থিতি কিন্তু আমরা সরাসরি আপনাদেরকে জানাচ্ছিলাম এবং আমি ইয়াহিয়া নকিব আপনাদেরকে যে পরিস্থিতি দেখিয়েছি যে আসলে জিয়ার মাজারকে কেন্দ্র করে চন্দ্রিমা উদ্যানের চতুর্পাশে কিন্তু এখন পুলিশের ব্যাপক উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি, যদিও বিএনপির কোনো নেতাকর্মীকে আমরা কিন্তু আশেপাশে কোনো এলাকা অবস্থান করতে এখনও দেখিনি আমাদের চোখে, কিন্তু এই ঘটনার পর বিএনপির কোনো নেতাকর্মীদের দেখা পড়েনি। তবে পুলিশ সদস্যরা কিন্তু এখনও আসছেন, আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন পুলিশ সদস্যরা কিন্তু এখন উদ্যানের ভিতরে প্রবেশ করছেন, এখনও কিন্তু পুলিশের আরও সদস্য এখানে অবস্থান নেওয়ার জন্য পুলিশের যে ভ্যান রয়েছে সেই ভ্যানগুলো দিয়ে কিন্তু আসছেন। এবং পরবর্তীতে এই সংঘর্ষকে কেন্দ্র করে নিরাপত্তার যে বিষয়টি সেটি জোরদার করার জন্য আসলে পুলিশের যে উপস্থিতি সেটি কিন্তু ব্যাপকভাবে বৃদ্ধি করা হয়েছে এবং আমরা দেখেছি যে উদ্যানের চতুর্পাশে কিন্তু আসলে এই নিরাপত্তার যে বিষয়টি সেটি কিন্তু জোরদার করা হয়েছে। এখানে বিএনপির কয়েকজন নেতাকর্মী থেকে গ্রেপ্তার করা হয়েছে, এরকম দৃশ্য কিন্তু আসলে দেখা যাচ্ছে, পুলিশ ব্যানে করে কিন্তু অনেকজনকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা একটু এই বিষয়ে যদি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করি, বেশ কয়েকজন কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে পুলিশ ভ্যানে করে, আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের ভ্যানে করে বেশ কয়েকজনকে নেওয়া হয়েছে, নিয়ে যাওয়া হচ্ছে এই মুহূর্তে এবং তাদেরকে আসলে কোন মামলায় আটক করা হয়েছে কিনা কিংবা বিএনপির কোন পর্যায়ে নেতাকর্মী তারা সেটি আমরা নিশ্চিত হতে পারছি না, তবে তাদের কিন্তু পুলিশ ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি ভ্যানে করে পুলিশ সদস্যরা বেশ কয়েকজনকে আটক করে নিয়ে যাচ্ছে নেতাকর্মীদেরকে, যাদেরকে ভিতর থেকে আসলে ধরা হয়েছে।
প্রধানমন্ত্রী কতই নিবেন? হ্যাঁ আরো কয়েকজনকে কিন্তু এখানে নেওয়া যাওয়া হচ্ছে। দর্শক আরো কয়েকজন কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে, আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন পুলিশ ভ্যানে করে তাদেরকে শেরে বাংলা থানায় খুব সময় নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশের দ্বিতীয় যে ভ্যান সেটিও চলে গেছে আরো কয়েকজনকে নিয়ে। আপনাদেরকে আমরা সরাসরি যুক্ত করেছি, যেমনটি দেখছিলেন প্রথম ভ্যানে কিন্তু বেশ কয়েকজন নেতাকর্মীকে নিয়ে যাওয়া হয়েছে এবং পরবর্তীতে আরও একটি ভ্যানে করে কিন্তু আরো কয়েকজনকে নিয়ে যাওয়া হয়েছে। এবং সেখানে আমরা দেখেছি এখানে একজন প্রকৃতিস্থ লোক ছিল যিনি আসলে এখানে অবস্থান করছিলেন, একদম এরকম একজনকেও কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। তিনি পুলিশকে উদ্দেশ্য করে নেগেটিভ মন্তব্য করেছিলেন, সেটিকে কেন্দ্র করে কিন্তু সেই যে বৃদ্ধ লোকটি অপকৃতস্থ যাকে বলা হচ্ছে তাকেও কিন্তু আসলে পুলিশ টেনে হিঁচড়ে এক ধরনের জোরপূর্বক উঠিয়ে নিয়ে ভ্যান গাড়িতে করে কিন্তু চলে গেছে এবং তাকেও কিন্তু আসলে শেরেবাংলা থানায় নিয়ে যাওয়া হয়েছে। এবং আশেপাশে আসলে কাউকেই অবস্থান করতে দেওয়া হয় নাই। বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের পর যারা আসলে ভিতরে ছিল, কয়েকজন নেতাকর্মী যারা আসলে বের হতে পারেননি তাদেরকে পুলিশ সদস্যরা আটক করে নিয়ে গেছেন। এবং এই উদ্যানের সামনে একজন অপকৃতিস্থ লোক বৃদ্ধ যিনি আসলে ছিলেন, যার সাথে কিছু পুটলি ছিল, তাকেও কিন্তু আসলে তিনি বলছিলেন তার হাত ভাঙা, পায়ে হাঁটতে পারেন না এমন একজন লোক, তাকেও কিন্তু আসলে পুলিশ সদস্যরা কয়েকজন সদস্য মিলে ধরে তাকে কিন্তু গাড়িতে উঠিয়ে তাকেও নিয়ে গেছেন। এমন একটি দৃশ্যও কিন্তু আমরা এখানে দেখেছি এবং আপনারাও কিন্তু সরাসরি যুক্ত ছিলেন আমাদের সাথে। আমরা কিন্তু জিয়ার যে মাজার রয়েছে চন্দ্রিমা উদ্যান, যেটি আগের জিয়া উদ্যান নামে পরিচিত ছিল, সেই উদ্যানে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের যে সংঘর্ষ, সেই সংঘর্ষের পর পুলিশের যে নিরাপত্তার প্রস্তুতি কিংবা নিরাপত্তা ব্যবস্থা, পাশাপাশি গ্রেপ্তারের যে অভিযান, কয়েকজনকে আমরা আটক করতে দেখেছি, সেই পরিস্থিতি সরাসরি যুক্ত করেছি আমরা। ইয়াহিয়া নকিব আছি আপনাদের সাথে যুক্ত বাংলাদেশ টাইমসের পর্দা আপনারা দেখতে পাচ্ছেন। এবং আপনারা যেমনটি আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে এখান থেকে কয়েকটি ভ্যানে করে আসলে বেশ কয়েকজন নেতাকর্মীকে নিয়ে যাওয়া হয়েছে, তবে কতজন সদস্যকে ঠিক আটক করা হয়েছে সেটি কিন্তু নিশ্চিত নয়। তাদেরকে শেরেবাংলা থানায় নেওয়া হচ্ছে এমন একটি সংবাদ কিন্তু আমরা শুনতে পেয়েছি পুলিশ সদস্যরা বলছিলেন, তবে ঠিক কতজন সদস্যকে নিয়ে যাওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে কী ধরনের মামলা দায়ের করা হয়েছে, কিংবা আসলে তাদেরকে এ আজকের যে সংঘর্ষ হয়েছে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া পাল্টা দেওয়া, সেটার নতুন কোনো মামলা দায়ের করা হয় কিনা, সেই মামলার অন্তর্ভুক্ত করা হয় কিনা, সে বিষয়টি কিন্তু আসলে কিছুক্ষণ পর বোঝা যাবে। থানা থেকে আসলে পুলিশ এর সর্বশেষ আপডেট জানাবে। তবে আমরা যেটি দেখতে পাচ্ছি যে প্রতিনিয়ত পুলিশ সদস্যদের উপস্থিতি কিন্তু এই চন্দ্রিমা উদ্যানে বাড়তি আছে এবং পুলিশের যে ভ্যান রয়েছে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করার জন্য পুলিশ সদস্যরা কিন্তু আসছেন। এবং পুরো চন্দ্রিমা উদ্যান জুড়ে আমরা দেখেছি যে উদ্যান, যেটি সাবেক জিয়া উদ্যান নামে পরিচিত ছিল, সেই উদ্যানের ভিতরে পুলিশের ব্যাপক সদস্য রয়েছেন এবং প্রতিটি পয়েন্টে পয়েন্টে তাদের অবস্থান। এবং নারী সদস্যদেরকেও আমরা দেখতে পেয়েছি বিপুল সংখ্যক পুলিশ সদস্য, সামনের দিক থেকে তারা যেমন এসেছেন, পেছনের দিক থেকেও পুলিশ ভ্যান করে তারা পিছন দিক থেকে এসেছেন, কয়েকটি রাস্তা ব্যবহার করে কিন্তু পুলিশ সদস্যরা
বিএনপি নেতাকর্মীদের যে আজকের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচির সংঘর্ষের পর পুলিশ সদস্যরা এখানে এসেছেন এবং তারা কিন্তু তাদের যে অভিযান সেটি পরিচালনা করেছেন। এখনও কিন্তু গ্রেপ্তার অভিযান আপনাদেরকে দেখালাম, মাত্র 5 মিনিট আগেও কিন্তু আমরা এখানে ছিলাম, যেখান থেকে নেতাকর্মীরা আসলে নেতাকর্মীদেরকে পুলিশ সদস্যরা ধরে নিয়ে গিয়েছেন এবং তাদেরকে ঠিক কী মামলা দেওয়া হবে সে বিষয়টি এখনও নিশ্চিত নয়। আমরা এখানে রয়েছি সরাসরি এবং দেখছিলাম সার্বিক পরিস্থিতি, এখানে গণমাধ্যমকর্মী পুলিশ সদস্যরা সারা ছাড়া অন্য কাউকে কিন্তু আসলে ঢুকতে দেওয়া হচ্ছে না, ঘুষতে দেওয়া হচ্ছে না। এমনকি প্রকৃতিস্থ একজন লোক যিনি আসলে এখানে অবস্থান করছিলেন, বৃদ্ধ বয়সে কিছু পুটলি সহ ওনাকেও কিন্তু আসলে পুলিশ সদস্যরা নিয়ে গেছেন এক ধরনের। এ ছিল মোটামুটি এখানের বিএনপি নবগঠিত উত্তর এবং দক্ষিণের আহ্বায়ক কমিটি গঠন করার পর আজকে এই নবগঠিত কমিটির নেতাকর্মীরা জিয়ার যে মাজার রয়েছে সেই মাজারে শ্রদ্ধা নিবেদন করার করতে আসার পর পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়, টিয়ার শেল নিক্ষেপ হয়, রাবার বুলেট নিক্ষেপ হয় এবং পরবর্তীতে কিন্তু এখানে এক ধরনের অভিযান পরিচালনা করে বলা চলে পুলিশের পক্ষ থেকে এবং পুরো এলাকাটি কিন্তু এখন পুলিশের নিরাপত্তায় চাদরে ঢেকে ফেলা হয়েছে এবং এখানে কিন্তু পুলিশ সদস্য ছাড়া গণমাধ্যমকর্মী ছাড়া অন্য কারো উপস্থিতি নেই এবং এই এলাকাতে কিন্তু আর কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এই ছিল এখানকার সার্বিক পরিস্থিতি, আপনারা দেখতে পাচ্ছেন গণমাধ্যমকর্মীরা এখানে অবস্থান করছেন আর পুলিশ সদস্যরা। এছাড়া কিন্তু পুরো উদ্যানে আমরা ঘুরে এসেছি, পুলিশের উপস্থিতি আমরা দেখেছি, এছাড়া অন্য কারো উপস্থিতি কিন্তু এখানে নেই। এই ছিল এখানকার পরিস্থিতি, আমরা যুক্ত ছিলাম সকাল থেকে আসলে এখানে সংঘর্ষ পাল্টা সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়ার সংবাদ কিন্তু আমরা পাচ্ছিলাম। পরবর্তীতে আমরা সরাসরি এখানে সার্বিক পরিস্থিতি দেখানোর জন্য আপনাদেরকে যুক্ত করেছি বাংলাদেশ টাইমসের পর্দায় এবং আমি আপনাদের সাথে ছিলাম ইয়াহিয়ানুকে। পরবর্তীতে বিএনপি এই যে আজকের যে ঘটনা এটাকে কেন্দ্র করে কোনো ধরনের নতুন কোনো কর্মসূচি দেয় কি না কিংবা পুলিশের পক্ষ থেকে অন্য কোনো পদক্ষেপ নেওয়া হয় কি না সেই বিষয়গুলো নিয়ে আমরা আপনাদেরকে আবারও যুক্ত করব। থাকুন বাংলাদেশ টাইমসের সঙ্গে এবং সর্বশেষ সংবাদ পেতে আপনারা লগ ইন করতে পারেন www.bangladeshtimes.com এই ঠিকানা এবং আপনারা ফলো করতে পারেন আমাদের ইনস্টাগ্রাম টুইটার এবং ইউটিউব চ্যানেলটি। পরবর্তীতে আবারও আপনাদেরকে সার্বিক পরিস্থিতি বিএনপি এবং পুলিশের যে সংঘর্ষ দীর্ঘদিন পর আসলে রাজনৈতিক যে উত্তাপ আমরা জিয়ার মাজারে নবগঠিত উত্তর এবং দক্ষিণের বিএনপির আহ্বায়ক কমিটির পক্ষ থেকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাঝারে শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে যে ধরনের এখানে এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতি ধাওয়াপাল্টা দেওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে সেটি কিন্তু রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন পর এক ধরনের উত্তাপ বলা চলে সেই সার্বিক পরিস্থিতি আপনাদেরকে জানাচ্ছিলাম। পরবর্তীতে আবারও আপনাদেরকে যুক্ত করব, থাকুন বাংলাদেশ টাইমসের সঙ্গে। আমরা এখান থেকে আজকের যে সংঘর্ষ পুলিশ এবং বিএনপি নেতাকর্মীদের তারপরে যে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এই উদ্যানে সেখান থেকে সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে সরাসরি দেখিয়েছি এবং আবারও আপনাদের যুক্ত করব। যে কোনো ঘটনা কিংবা এই ঘটনার পর যে কোনো আপডেট যুক্ত হওয়ার সাথে সাথে আপনাদেরকে আবারও যুক্ত করব বাংলাদেশ টাইমসের সঙ্গে। থাকুন, আপনাদের মন্তব্য জানাতে পারেন। আজকে দীর্ঘদিন পর বিএনপির যে কর্মসূচি সেই কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ এবং বিএনপির যে সংঘাত সেটি কি রাজনৈতিক অঙ্গনে নতুন কোনো বার্তা আসলে দিচ্ছে কি না কিংবা নবগঠিত যে কমিটি বিএনপির পক্ষ থেকে সেই কমিটির প্রথম কর্মসূচি অর্থাৎ তাদের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে যেই শ্রদ্ধা নিবেদন সেই শ্রদ্ধা নিবেদনের শুরু থেকেই আসলে পুলিশের সাথে যে সংঘর্ষ সেটি কি আসলে আগামী দিনের যে কর্মসূচি বিএনপির সেখানে কি নতুন কোনো বার্তা তারা দিচ্ছেন কিনা নেতাকর্মী কিংবা দেশবাসীর উদ্দেশ্যে বিএনপির পক্ষ থেকে সেটিও কিন্তু এক ধরনের প্রশ্ন এখানে থেকেই যাচ্ছে। এ ছিল এখানকার পরিস্থিতি, আমরা আপনাদেরকে যুক্ত করেছিলাম, আবারও আপনাদেরকে যুক্ত করব। থাকুন বাংলাদেশ টাইমসে, আপনাদের মন্তব্য জানান, শেয়ার করতে পারেন এবং ফলো করতে পারেন আমাদের এই ফেসবুক অ্যাকাউন্টটি। দর্শক, এখনকার মতন এই ছিল এখানকার সার্বিক পরিস্থিতি। আমি ইয়াহিয়া নকিব যুক্ত ছিলাম আপনাদের সাথে। পরবর্তীতে জিয়া উদ্যান কিংবা এই যে আজকের যে সংঘর্ষ এই সংঘর্ষকে কেন্দ্র করে পরবর্তীতে যে কোনো আপডেট, যে কোনো কর্মসূচি, পুলিশের পদক্ষেপ, সার্বিক সর্বশেষ সংবাদ নিয়ে আবারও যুক্ত হবো আপনাদের সাথে। থাকুন বাংলাদেশ টাইমসের সঙ্গেই।